আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আল্লাহর রহমতে সবাই ভালো আছো ইনশাআল্লাহ। আমরাও খুব ভালো আছি। তো আজকে 14তম রোজা সেহরি থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা এখন ভোরে উঠে সেহরি করছি, বাজে 3:30। তো 3:30 সময় আমরা অ্যালার্ম দিই প্রত্যেক দিন, দিয়ে উঠে সেহরি করে নিই। তো দেখো আমরা সেহরিতে কী খাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি চা চা পিয়েছি এখন। এর আগের দিনে আরেকটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেহরিতে। তো আমরা এবারে ভাত আর খেতে পাচ্ছি না, মানে মুড়ি খাই। তো চা করছি আর মুড়ি খাবো তার সঙ্গে। তো চা এর মধ্যে দুধ দিয়েছিলাম, তো চা ফুটে গেল, চিনি চাপাতি সব দিয়ে দিয়েছিলাম, চাটা ফুটে গেল, বলতে বলতে পড়েও গেল চাটা একটু। তো চাটা ছেঁকে নিলাম। আর মুড়ি মুড়ির ডিম ভাজাটা আমি মানে রাত্রে শোবার আগেই করে রেখেছিলাম, ভোরে উঠে করতে খুব আলিশ লাগে। তো ফিরে এলাম সকালে। সকালে উঠে আমার প্রথম কাজ কলাই ভিজিয়ে দেওয়া। তো আজকেও প্রতিদিনের মতো কলাইটা ভিজিয়ে দিলাম। তো ফ্রেন্ড, আবার ফিরে এলাম সকালে। আর সকাল থেকে তো কাজের তোজো শুরু হয়ে যায়। তো যদিও রোজার মাসে এই বেলাটা কাজ কম থাকে, তাহলেও রান্নাবান্নাটা তো সেরে রাখতে হয়, নাহলে ও বেলায় আবার চাপ হয়ে যায়। তো তোমার দাদা ভাই তো অফিস চলে গেল, এরপর তো সারাদিনের কাজকর্ম আমার। আর দেখো মেয়ে তো দেরি করে ওঠে, সেই জন্য বিছানাটাও ঝাড়তে পারিনি। তো বিছানাটা ঝাড়বো, তারপর ওদিকে রান্না বসাবো। তো মেয়ের জন্য প্রতিদিনের মতো অল্প একটু ভাত আর তরকারিগুলো এবারাই করে নেবো। আম আছে একটু, তো ভাবছি আম ডাল করবো। আর এঁচোরটা আছে আজকে, আর ওদের তরকারি করে নিই। তো কালকে চিকেন করেছিলাম, আর একটু চিকেন আছে ফ্রিজে, তো আজকে আর করবো না, চিকেনটা কাল করবো। তো দেখো বিছানাটা ঝেড়ে নিই, আবার জল আসবে এগারোটার। তো আজকে বেড কভারটা ভাবছি, এই বেড কভারটা কেচে দেবো, এক সপ্তাহ হয়ে গেল, আগে সপ্তাহে দিয়েছিলাম। তো দেখো আমি দুটো করে বেড কভার বিছিয়ে রাখি, আর কারণ এই তোষকটা না নোংরা যাবে, সেই জন্য এইটা দুটো করে বেড কভার বিছিয়ে রাখি আমি। তো ওটা কেচে দেবো। আর মেয়েকে ওইদিকে ব্রাশ করে দিয়ে গেছিলো তোমার দাদা ভাই, তো আমি একটু খাইয়ে দিলাম। তো এখন আর খাবে না, আবার স্নান করে দুপুরে খাবে। তো আমি এগুলো ভিজিয়ে দিই গরম জলে, তারপরে রান্নাবান্না সেরে জল আসবে, জল এগারোটাই, তো তখন নিচে গিয়ে এগুলো কেচে নিয়ে আসবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমি এবার বসে গেলাম তরকারি কাটতে। তো যে দেখো এগুলো কাটছি, এগুলো হচ্ছে আম, ফ্রিজে আম ছিল, তো মাদের বাড়িতে গিয়ে দিয়েছিলো আমগুলো, কাঁচা আম। তো আম ডাল করবো, আর এই কৌটোর মধ্যে যেটা ভরা আছে সেটা হচ্ছে এঁচোর। এঁচোরটা মা মানে কেটে দিয়েছে, তো একদিন হাফ রান্না করেছিলাম, আর আজকে হাফ আলুতে তরকারি করবো, ফ্রিজে রেখে দিয়েছিলাম, আমার কাটতে ঝামেলা হবে, তো সেই জন্য মা কেটে পরিষ্কার করে দিয়েছিল। আর আলুটা কেটে নিচ্ছে, আলুতে এঁচোরের তরকারি করবো আর আমের ডাল করবো। তো বাকি আদার সব কাজ করে, বলতে বিছানা চাদর টাদর তুলে কেচে দিয়ে আমি এবার রান্নাটা বসাবো। তো স্নান ফান হয়ে গেল, সমস্ত কাজকাম কমপ্লিট করে বিছানার চাদর শুকিয়ে গেছে, এনে পেতে দিলাম, একদম বিছিয়ে নিলাম। আর মেয়েরও স্নান করিয়ে দিয়েছি, তো ওকে এবার ভাত খাওয়াবো। ও আমি ওকে স্নান করিয়ে আমি ভাত খাইয়ে তারপরে স্নান করি, তো আজকে স্নানটা করে নিলাম, কারণ নিজেই কাচতে গেছিলাম। তো মানে প্রচণ্ড এই রোদের যা তাপ, ওরা মাথাটা স্নান করলাম, চুলটা দেখো মানে তো ইয়ে করলো। তো ভাত খাওয়াবো ওকে, আর আইসক্রিম বেলা এসেছিলো তো নিচেই, তাই ও আইসক্রিম খাবো করে দেখো আইসক্রিমের কাপটা নিল, তা বলছে আমি যে আগে ভাতটা খেয়ে নাও তারপরে আইসক্রিমটা খাবে, কেমন দেখছে মনে করছে আইসক্রিমটা খেয়ে নিচ্ছি। তো চলো ওকে ভাতটা খাইয়ে দিই, তারপরে আবার ফিরে আসছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা ফিরে এলাম আবার বিকালে ইফতার নিয়ে। আর ইফতারের প্রথমে আমি দেখো শরবতটা ভিজিয়ে নিচ্ছি, যদিও ভিজিয়ে রাখি না শরবতটা, মানে একবারে চিনি ঠান্ডা পানি দিয়ে গুলে নিই, কারণ ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখলে তো এটা আর গুলবে না, চিনিটা গলবে না, বা নর্মাল পানি দিয়ে যদি ভিজিয়ে রাখলাম তাহলে হয়তো চিনিটা গলে যেত। তো সেই জন্য একবারেই চিনিটা গুলে নিচ্ছি, তারপরে আমি ফ্রিজে ভরে নেবো, তারপরে যখন আজান দেওয়ার আগে বের করে আমি লেবু বিন্দুন দিয়ে এটা ছেঁকে নেবো।
তো বরফ টরফ তো আর কিছু দিই না, শুধু ঠান্ডা জল দিয়েই করি। তো তারপরে দেখো আমি এদিকে বাকিগুলো করছি, আর ফল টল সমস্ত কেটে দেখো সামনে ঢাকা দেওয়া আছে, এগুলো আর আজকে দেখাইনি। তো আমি আজকে করছি রোল, আর রোলটা করতে দেরি হয়ে গেছে, মানে সবার শেষে রোলটা করলাম। তো রোলটা করে এখন আমি রেডি করছি, মানে রোলের সমস্ত হয়ে গেছে, এগ রোল করছি, সমস্ত কিছু করা হয়ে গেছে, এবার রেডি করছি। তো শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো আছে, আর গাজরটা নেই, গাজরটা দিয়ে ইচ্ছে করে খেতে ইচ্ছা করবে না রোজা রেখে সেই জন্য। আর আমাদের গুনে গুনে তো তিনটে রোল, কারণ তিনজনার তিনটে রোল, মেয়ের আমার তো দাদা ভাইয়ের। তো মেয়েরটা একটু শসা দিয়ে শুধু করে দিচ্ছি প্রথমে, একটু বেশি করে সস দিতে হয় ওর, কারণ ও পেঁয়াজ লঙ্কা খাই না। আর আমি ওই শসা কুচা নতে পেঁয়াজেতে কাঁচা লঙ্কাতে একটুখানি দেখো ওখানে রাখা আছে চাট মশলা, একটুখানি বাড়ির তৈরি মশলা, আর একটু বিট লবণ দিয়ে মেখে নিয়েছিলাম। তো মেয়েরটা হয়ে গেল রেডি, এবার তোমার দাদাভাইটা রেডি করবো, তারপরে আমারটা। তো এই রোলটা হলেই সব কিছু আমার ইফতারের কমপ্লিট হয়ে যায়, বাকি সমস্ত কিছু হয়ে গেছে। আর আজকে সেরকম কিছু নেই, শুধু ফল আর এই এগ রোল, আবার কি থাকবে বড়ো, মানে ইফতারে তো মনে হয় যে খাবো খাবো, কিন্তু তারপরে তো রোজা খুলে শরবত পানি কি আর কিছু খাওয়া যায় না। আর সত্যি কথা বলতে কি এই মানে রোদ্রের তাপের মধ্যে কিছু খেতে ইচ্ছাও করে না, মনে হয় শুধু শরবত খেয়ে জল খেয়ে নিই। তো দেখো আমার ইফতারের সমস্ত কিছু রেডি, আর তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি সমস্তটা। আর রেগুলারের মতো যা ফল থাকে সেগুলোই আছে, তরমুজ আঙুর কলা খেজুর, এগুলো তোমাদের দাদাভাইয়ের ওইটা তো প্রতিদিন করতে হয়, তো এর সঙ্গে এগরোল আছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ একটা লাইক একটা কমেন্ট করো অন্তত। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো,